আজকে আমার রেসিপি ব্রেড পাকোড়া। ব্রেড পাকোড়া করতে কি কি লাগে এবং কিভাবে করে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি, আমি যেরকম করব সেই আন্দাজ অনুযায়ী নিয়েছি। তো এখানে তিনটে ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, যেটা এরপর ছাড়িয়ে নিয়ে আমি এই যে একটু মেখে নিচ্ছি হাতে। এরপর আমি আলুর মধ্যে একে একে উপকরণ দিয়ে দেবো। উপকরণের মধ্যে এখানে আছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এরপর দিচ্ছি এখানে গরম মশলা, অল্প করে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো বলতে গুঁড়ো লঙ্কা, যেটা আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি, তো সেটা পরে। এরপর ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে আলুটাকে ভালো করে আমি মেখে নেব। একদম সুন্দর করে মেখে নিতে হবে, যেমন করে আলু সিদ্ধ বা আলু ভর্তা যেমনভাবে মাখে ঠিক ওরকমভাবেই মেখে নিচ্ছে। এই দেখুন সুন্দর করে মেখে নিয়েছে। এবার এটা রেখে দেব। এরপর অন্যদিকে কড়াইতে আমি অল্প সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর এখানে ছোট্ট ছোট্ট করে আমি গাজর কেটে রেখেছি, একদম ছোট ছোট করে, দেখতেই পাচ্ছেন। আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটা ভালো করে প্রথমে একটু ভেজে নেব, যাতে গাজরের মধ্যে যে কাঁচা গন্ধটা ওটা না থাকে। এখানে গাজরটা ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর অল্প করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নেব। আলুটা যখন মাখলাম তখন তো কাঁচা পেঁয়াজ দিয়েছি, তো কড়াইতে অল্প করে এখানে একটু দিয়ে দিলাম পেঁয়াজ, তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। ভাজা পেঁয়াজের টেস্টটা আলাদাই হয়। তো এখানে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, কুচি কুচি করে দিয়ে দিলাম। এরপর সব কিছু একসাথে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আলুটা এখন দিয়ে দিচ্ছি। যখন পুরটা করবেন তখন পুরটা যখন ভাজবেন কড়াইতে অল্প তেল দেওয়ার চেষ্টা করবেন, তাতে সুবিধা হবে। তো এখানে আমি নাড়িয়ে কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে ভেজে নেবো। একদম খুব একটা ভাজবো না, কড়াইতে নাড়িয়ে নেওয়া যেটাকে বলে। কড়াইতে নাড়িয়ে নিয়ে এই যে হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। এরপর আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো এটাকে। এখানে খুন্তি দিয়ে আমি পুরটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে আমি ব্যাটার করে নেব। ব্যাটারের জন্য এখানে পুরোপুরি বেসন দিচ্ছি, আর কিছুই আমি দিইনি। বেসনের মধ্যে এখানে অল্প করে হলুদ, নুন আর গোলমরিচের গুঁড়ো, আর আমি এখানে একটা ডিম দিয়েছি। আপনারা শুধু জল দিয়েও গুলতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিম দিয়ে প্রথমে গুলে নিয়ে এরপর জল দিয়ে আমি ব্যাটারটাকে করে নেব, অল্প অল্প করে জল দিয়ে। এখানে কিন্তু একবারই জলটা দিয়ে দেবেন না, একবারে জলটা দিয়ে দিলে কি হবে যে ব্যাটারটা ওটা বেশি পাতলা হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিই ব্যাটারটা আমি কেমন করেছি। ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ঘনও নয়। খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু রুটির গায়ে লাগবে না। তো এরপর দেখিয়ে দিই, এখানে আমি রুটি নিয়েছি। রুটিগুলো দোকান থেকে যে কোনো স্লাইস রুটি নিলেই কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। এরপর রুটি, এই যে দুটো রুটি দিয়ে আমি 4 টুকরো করবো। তো আমি প্রথমে দেখিয়ে দিই কী প্রসেসে করবেন। তো এরকমভাবে পুরটা নেবেন, নিয়ে পুরটাকে মিডিল থেকে সাইডের দিকে টানবেন, আর মিডিলে একটু বেশি পুর দেবেন আর সাইডগুলোতে অল্প, না হলে যখন এটা ভাজবেন তখন পুরগুলো বেয়ে যেতে পারে। তো আমি ঠিক এইভাবে আমি পুরটাকে চারিদিকে লাগিয়ে নিলাম। এরপর ওপরে আরও একটা ব্রেড দিয়ে দেবো, দিয়ে আমি চেপে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নেব। তো এইরকম প্রসেসে প্রত্যেকটা করে নিচ্ছি আমি, প্রত্যেকটা আর দেখালাম না, প্রথমটা একটা দেখিয়ে দিলাম। তো এই যে এখানে পুর দিয়ে দিয়েছি ব্রেডের মধ্যে, এরপর ওপর থেকে আরও একটা ব্রেড দিয়ে আমি এই যে একটু ভালো করে হালকা হাতে চেপে নিচ্ছি, নিয়ে এই যে মাঝখান থেকে কাছে দিয়ে কেটে নিচ্ছি। ছুরি দিয়েও করতে পারেন, যেটা যার সুবিধা সেটাই করবেন। তো এই যে প্রত্যেকটা আমি এভাবেই করে নিয়েছি, আমি একটু দেখিয়ে দিই এই যে, এরপর ভেজে নেওয়ার পালা। তো এই যে এরকম হয়েছে। তো এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো, এটা ডিপ ফ্রাই করলে ভালো। আর আমি এখানে খুব বেশি একটা যে ডুবো তেলে ভাজি তাও নয়। তো এরপর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব। এরপর ব্রেডগুলো আমি এখানে ব্যাটারের মধ্যে দু সাইড ভালো করে একটু আমি ডুবিয়ে নিই, কোনাগুলোকেও সুন্দর করে ডুবিয়ে নিই, এরপর তেলে দিয়ে ভেজে নেব। একদম ইজি, অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন। তো প্রথমেরটা দিয়েছি, প্রথমে তেলটা একটু কম গরম হয়েছিল, তো আমি সেকেন্ডগুলো এভাবেই ভেজে নেব। প্রথমে একটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে, আমি দেখাই কতটা সুন্দর হয়েছে। খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল, অবশ্যই বাড়িতে এরকমভাবে চেষ্টা করবেন করে খাওয়ার। তো আমি ঠিক এরকমভাবে ডিপ ফ্রাই করে তুললাম। অনেকে এতটাও ডিপ ফ্রাই পছন্দ করে না, তারা হালকা করে ফ্রাই করবেন, কোনো অসুবিধা নেই। তো এরপর নেক্সটগুলো আমি এরকম সেমভাবে ভেজে নিচ্ছি। আর নেক্সট যেগুলো ভেজেছিলাম সেগুলো 2টো করে ভেজেছি, তাতে টাইমটা একটু কম লাগছে আমার। তো আমি ভেজে নিয়ে তারপর একবারে দেখাই যে কীরকম হয়েছে। তো যাই হোক, এখানে প্রত্যেকটা ব্রেড আমি ভেজে নিয়েছি, এখানে লাস্ট 2টো বাকি আছে, তো এটা ভেজে তুলে নিচ্ছি।
তো কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। এটা ইভিনিং এর স্ন্যাক্সের জন্য একদম বেস্ট, পারফেক্ট, খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে অন্যদিন।